ভারতের অন্যতম জনপ্রিয় ও সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বলিউডের পাশাপাশি টলিউডেও এই পুরস্কার দেওয়া হয়। বিগত কয়েক বছরের মতো এবারও মনোনয়ন পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার শুধু জয়া নন, চমক হিসেবে মনোনয়ন তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশের আরও চার তারকা, যা সাড়া ফেলেছে দুই বাংলার ছবির জঙ্গনে। কে কোন সিনেমার জন্য পেলেন এই মনোনয়ন? এই রমজানে নিরাপদ বৈদ্যুতিক সংযোগের নিশ্চয়তায় ব্যবহার করুন বিজলি কেবলস। এপার বাংলা থেকে ওপার বাংলায় তো পাড়ি দিয়েছেন অনেক অভিনেত্রী, কিন্তু সাফল্য কেবল ধরা দিয়েছে জয়া আহসানের হাতে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী যেমন হয়ে উঠেছেন, তেমনি পেয়েছেন বহু পুরস্কার সম্মাননা। এবার সেই পথে যেন ধরলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। কলকাতা থেকে চমকপ্রদ এক খবর এলো 25 মার্চ সন্ধ্যায়। এদিন ফিল্মফেয়ার বাংলা পুরস্কারে 2024 আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়, যেখানে দাপটের সঙ্গে নিজের জয় জয়কার বজায় রেখেছেন জয়া। গেল বছর টলিউডের সবচেয়ে সফল দুই সিনেমার মুখ্য অভিনেত্রী তিনি। সৃজিত মুখার্জির 10ম অবতারের জন্য সেরা অভিনেত্রী এবং কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনীর জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া। এছাড়া প্রায় সব বিভাগেই মনোনয়ন পেয়েছে তার অভিনীত সিনেমা দুটি। সবাই পারে না রে, আমি পারব। অন্যদিকে আরও এক পৃথিবী দিয়ে বড় পর্দে অভিষেক হয়েছে তাসনিয়া ফারিনের, শুরুটাই টলিউড দিয়ে। আর সেই সূচনা যে দারুণ হয়েছে তা ফিল্মফেয়ার মনোনয়নে বুঝিয়ে দিলেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী সমালোচক এবং সেরা নবাগত অভিনেত্রী দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ঢাকার আরও এক অভিনেত্রীকে পাওয়া গেল এবারে ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায়, তিনি অপি করিম। ইন্দ্রনীল রায়চৌধুরী নির্মিত মায়ের জঞ্জালে অভিনয় করে সেরা অভিনেত্রী সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। একই সিনেমায় অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন ঢাকার তরুণ সোহেল মণ্ডল। সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘ। শুধু অভিনয় নয়, এবার বাংলার এক তরুণ কণ্ঠ কলকাতাবাসীর মনে জায়গা করে নিয়েছে। চিনি 2 সিনেমায় তুমি জানতেই পারো না শিরোনামের গানটির জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মাহতিম শাকিব। ম্যাগাজিনের তথ্য অনুসারে আগামী 29 মার্চ কলকাতার আইসিটি রয়্যাল বেঙ্গলে জমকালো আয়োজনে এই পুরস্কার দেওয়া হবে। এর আগে জয়া আহসান 3 বার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। তিনি ঢাকার একমাত্র অভিনেত্রী যিনি ভারতের এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। এবার হয়তো তার সঙ্গে যুক্ত হতে পারে ফারিন অপিদের নামও। আপাতত তাই 29 মার্চের অপেক্ষা। মারিওসেন, শোবিজ টুনাইট।